বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট সায়েম সুবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশের স্বর্ণ শিল্প এখন ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী স্বর্ণ নীতিমালা বাস্তবায়নে তিনি এই শিল্পে ঐতিহ্য ফেরাতে রিফাইনারি গোল্ড ইন্ডাস্ট্রি নির্মাণ করেছেন। জয়পুরহাটে জেলা বাজুসের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শহরের হক কনভেনশন সেন্টারের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। জয়পুরহাট বাজুসের জেলা সভাপতি নুরুন নবী দেওয়ানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপনুল হাসান সহ অন্যান্যরা। আমরা দেখতাম আর ভাবতাম এর উপর নাম লেখা রয়েছে ম্যাজিন সুইজারল্যান্ড। আজকে সেই সুইজারল্যান্ডকে ধরার জন্য আমাদের প্রেসিডেন্ট আগামীতে তার ফ্যাক্টরিতে যে ভুল পাওয়া সাইড হবে সেখানে লেখা থাকবে ম্যাড ইন বাংলাদেশ।